আমাদের এলাকার ভিখারিরা না আপনার মধ্যে এরকম সাজুগুজু করে, একটু ভিক্ষাটা কম হয়, কিন্তু যাই হোক আপনার মতো এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে না। এই যে শুনুন, আপনার সাথে কথা বলার মতো মুড না আমার নেই। আপনার স্যার কোথায়? স্যার কোথায় সেসব জেনে আপনার জন্য কুড়ি টাকা পেয়েছেন? পেয়েছেন, এবার আপনি মানা মানে জানতো। এই শুনুন, আমি না আপনার স্যারের একমাত্র মেয়ে, ভিখারি নই, ঠিক আছে? আগে বলবেন তো, ক্ষমা করবেন ম্যাডাম, আমি স্যারের সেক্রেটারি। তা মানে স্যারের মেয়ে হয়ে আপনি এরকম এই ছেঁড়া ফাটা পোশাক করে ঘুরে বেড়াচ্ছেন কেন? স্যার কি আপনাকে নতুন পোশাক কিনে দেয় না? হ্যাঁ কিনে দেয় তো, এই যে মডার্ন পোশাক। এটা মডার্ন পোশাক, এই ছেঁড়া ফাটা পোশাক কেউ মডার্ন পোশাক বলে চালিয়ে দিচ্ছেন ম্যাডাম? তাই ভাবি পাপার মাথাটা কেন এত খারাপ, এই ব্যবসার কাজে আপনাদের মতন লোকেদের ছত্রছায়া থাকে বলেই এই অবস্থা। আরে মশাই, আমাদের ছত্রছায়াতে আছেন বলেই স্যার এখনো ভালো আছেন, না হলে স্যারও আপনাদের মতো এরকম ভিখারিদের মতো জামা কাপড় পরা শুরু করে দিতেন। উফ, আপনাকে না বুঝিয়ে লাভ নেই, আপনারা কাকে না কাকে সেক্রেটারি রাখে। আমাকে তো আপনি বুঝিয়ে পারবেন না, যতই চেষ্টা করুন না কেন। ছোটবেলার পোশাক পরে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটা মোটেও ছোটবেলার পোশাক না, এটা হলো মডার্ন পোশাক। এটা মডার্ন পোশাক, দুদিন পর জুতো জোড়া গলায় ঝুলিয়ে আর খালি পায়ে হাঁটবেন, দিয়ে বলবেন ওটা মডার্ন পোশাক। মানে যা কত কি দেখবো। এই একদম বাজে কথা বলবেন না কিন্তু। বাজে কথা বললাম আমি? হ্যাঁ, এই তো এই ছোটবেলার পোশাকটাকে আবার সাজিয়ে যত্ন করে বেশ মেনটেন করে রেখেছেন। আচ্ছা আপনি এত কৃপণ কেন বলুন তো, ছোটবেলার পোশাক কি কেউ এত যত্ন করে রাখে? কি আমি
কৃপন হ্যাঁ মানে কৃপন তো তাহলে ছোট বাজার পোশাক কি এত যত্ন করে কে রাখে কি আমি কৃপন মুখ সামলিয়ে কথা বলবেন কিন্তু দেখুন আমার পোশাক আশাক ভদ্র আপনার মত নয় আর আমি কথাও বলি মুখ সামলে উফ কার পাল্লায় পড়লাম রে বাবা আমার ভুল পালন বোঝাতে তো আপনি পারবেন না যতই চেষ্টা করব আমার নাম হলো সুজন যার অর্থ হলো জয় করা আমাকে তো ভুল ভালো বোঝাতে পারবেন না আমার নাম হলো মরেন পোশাক তোমাকে আমি বুঝিয়েছি যাই হোক এনার সাথে ভুলভাল কথা বলে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না তার চেয়ে বরং শপিং এ সেরে আসি আমি একটু বেরোচ্ছি পাপা এলে বলে দেবেন মেয়েদের পোশাক কিনতে পারেন না শেষে কিনা ছেলেদের পোশাক এটা মেয়েদের পোশাক আপনার মডার্ন ড্রেস সম্পর্কে ধারণা কম আছে আপনি আমাকে মডার্ন পোশাক সম্বন্ধে ভুলভাল বোঝাতে পারবেন না এমনি আপনার এই আমাদের ছেলেদের পোশাক নিয়ে তাড়াতাড়ি বলবেন কেন বলুন তো হ্যাঁ এই আপনাদের জন্য আমাদের ছেলেদের পোশাকের দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া কেন নিজেরা মেয়েদের পোশাক কিনতে পারেন না উফ আপনি তো আজব লোক মশাই আমি আজব নই আপনারা আজব ছেলেদের পোশাক নিয়ে টানাটানি করবেন এই আপনাদের মতো মেয়েদের জন্য আমরা ভালো পোশাক কিনতে পারি আমাদের পোশাকগুলো আপনারা নিয়ে আর আমাদের পোশাকের দাম দেবে আপনার সাথে ভুলভাল কথা বলে না শুধু সময় নষ্ট করে আমি ভুলভাল নয় নিজেরাই তো ভুলভাল টিভি সিনেমা দেখে যত সব কপি করবে আর আমাদেরকে ভুলভাল শেখাবে কপি না করে বলি নিজেরাও তো কিছু করতে পারে তার শুধু কপি করবে